প্রথম দিনে আমাদের আলোচনা ছিল ভ্যালু অ্যাডেড ট্যাক্স কি, ব্যাট নিয়ে কাজ করতে হলে আমাদের কি কি বিষয় জানা লাগবে, কেন্দ্র নিবন্ধন কি, শাখা নিবন্ধন কি, কখন নিবন্ধন নিবেন। তারপর আমরা আলোচনা করছিলাম যে একটা লোকে ভ্যাট কিভাবে বের করবে, ঠিক না? দেখেন, আমরা যখন আলোচনা করছিলাম তৃতীয় তফসিলে বলা ছিল, তৃতীয় তফসিলে অনুচ্ছেদ তিনে বলা ছিল ব্যবসায়ী পর্যায়ে কত পার্সেন্ট? আচ্ছা দেখেন, আমাদের সকল ব্যবসায়ীকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি না, একটা সেবা প্রদানকারী বাদে, একটা উৎপাদনকারী আর ট্রেডিং। আমরা কি বলতে পারি, উৎপাদনকারী আর কি ট্রেডিং। আচ্ছা, উৎপাদনকারী কে? যাহা কিনে তাহাই বেচে ওই লোক উৎপাদনকারী না, যাহা কিনে তাহাই বিক্রি করে ওই লোক কে? ধরতে পারছেন? তাহলে যাহা কিনে, যাহা কিনে তাহাই বিক্রি করে এই লোক কি? ট্রেডিং। হ্যাঁ, আর পণ্যের আকার আকৃতি গুণাগুণ পরিবর্তন করে ওই বলতে উৎপাদনকারী না? তাহলে আমরা একটু দুই তিন মিনিট স্টাডি করি। দেখেন, মনে করেন একজন মিল্ক পাউডার কিনে এনে 5 কেজির প্যাকেট এটা অথবা 25 কেজির প্যাকেট কেটে কেটে 1 কেজি আর 1/2 কেজির প্যাকেট করে বিক্রি করছে, শুধু প্যাকেট চেঞ্জ করছে, এই ভাই উৎপাদনকারী না ট্রেডিং? কি কারণে? কারণ তিনি প্যাকেজ পরিবর্তন করছে। আমাদের বলা ছিল কি, পণ্য বা সেবার আকার আকৃতি ও গুণাগুণ কি করে, পরিবর্তন করে। তার মানে আকৃতি পরিবর্তন করলে উৎপাদনকারী। তাহলে কেউ যদি প্যারাসুট তেল 1 গ্রাম কিনে ওই যে বোতলে বলে বিক্রি করে, তাহলে এটা কি উৎপাদন হবে না ট্রেডিং হবে? আচ্ছা, ড্রামের মধ্যে মনে কর ড্রামই বিক্রি করলো, শুধু সুগন্ধি দিয়ে দিল, তাহলে গুণাগুণ পরিবর্তন করছে না? হ্যাঁ, তাহলে এইভাবে কেউ বাল্ক আকারে প্রোডাক্ট কিনে যদি প্যাক সাইজ পরিবর্তন করে, তাও আমরা কি বলবো, উৎপাদন। তারপরে ঠিক আছে, এখন একজন মনে করেন বড় শীট আমদানি করলো, শীটের রোল এনে এখন উনি কি করলো, মানে হ্যান্ডেলিং এর সুবিধার জন্য, মানে কাস্টমারকে ডেলিভারি দেওয়ার সুবিধার জন্য 1000 কেজি 2000 কেজি 1 টন 2 টনের পাট পাট করে রাখলো, এটা কি উৎপাদন বলবেন না ট্রেডিং বলবেন? লজিক বুঝেন। একটা হলো আপনি ড্রামে ভরে ভরে প্যাকেট করছেন, ঠিক না, সরি, ড্রামে থেকে বোতলে প্যাকেট করছেন, 1 গ্রাম তেল কিনছেন 5 লিটার করে দিয়ে ব্যান্ডিং করছেন, এটা হলো একটা। এক বস্তা মুড়ি এনে রুচির মুড়ি প্যাকেট ভরে কি ব্যান্ডিং করছেন, এটা হলো এক জিনিস। আর ওই ভাই তো নানা তারা সুবিধার্থে বড় রোলের থেকে শীট কেটে দিতে পারবেন বলে, যা আছে সেই শীটগুলি না, শীটের সাইজ আপনি তো বুঝতে হবে, বড় বড় বিশাল রোল। এখন এগুলি কি আপনি কাস্টমারের ইয়া অনুযায়ী দেওয়া যায়? আমরা সময় কাজের সুবিধার্থে ভাগ করে রাখি না? না, আমরা লজিক বুঝি, যে আমি যখন এই প্রোডাক্টটাই বিক্রি করলাম, হ্যাঁ দেখেন, আমি আপনাদের ছবি দেখাই তাহলে বুঝতে পারবেন। ধরেন এই যে আপনাদের যখন ক্লাস করাবো, এই এই শীটের ছবিটা দেখেন, এই শীটগুলি যদি জি না, দাঁড়া লজিক বুঝেন, এই যে এই শীটটা আনলো, এখন এই রোল থেকে কেটে দেওয়া কি ঝামেলা না? এখন আপনি কি করলেন, কাজের সুবিধার্থে জানেন যে নর্মালি 1 টন 2 টনের কিছু কাস্টমার আছে আপনার, এভাবে আপনি 1 টন 2 টন 3 টন বিভিন্ন প্যাক সাইজ কেটে রাখলেন, মানে 1 টনের জন্য 2 টনের, আপনি জানেন তো একটা রোলের মধ্যে এত কেজি থাকে, তাহলে আপনার কি কাস্টমার আসলে দিয়ে দিতে সুবিধা হয়, তাহলে এটা কি উৎপাদন বলবেন? এটা ট্রেডিং না? ধরতে পারছেন সবাই? তারপরে আপনি জামা জামা কিনতে গেলেন, হ্যাঁ, টপ 10 অথবা অন্য যারা ব্র্যান্ডের কোম্পানি আছে, তারা কি করলো, একটা শার্টের পিস কেটে কেটে সুন্দর করে র‍্যাপিং করে স্টিকার লাগিয়ে রাখলো, এটা কি উৎপাদন আর ট্রেডিং? আচ্ছা, দাঁড়ান বুঝি। এখন আপনি টপ টেনে গিয়ে বললেন যে ভাই আমাকে কি একটা শার্টের পিস কেটে দেন, বালকে থেকে কেটে দিল, এটা কি উৎপাদন আর ট্রেডিং? তাহলে আমি বলতে পারি না, যেটা আগে কেটে উনি প্যাকেট করে র‍্যাপিং করে ব্যান্ডিং করছে, ওটা ওটা উৎপাদন? কেন, শার্টের পিস প্যান্টের পিস একটা সেট বানাইছে, আর খুললে কিনে তো বেচে কিনা দেখেন তো আপনার কাছে, কি বলেন? মনে করেন আগে থেকে উনি শার্টের পিসের একটা জামা কাপড় কিন কাটলো, প্যান্টের একটা কাটা সুন্দর করে প্যাকিং প্যাকিং করে রেখে দিল, তাহলে এটা কি উৎপাদন না? কেন ট্রেডিং হবে? আপনি আপনার শার্টের পিস আর প্যান্টের পিস আলাদা কিনেন তো দেখি। না, উনি তো কম্পানি সিল মারছে, আমি বললাম তো সিল মারছে, শার্টের একটা পিস কাটছে, প্যান্টের একটা পিস কেটে কেটে স্টিকার মেরে ব্যান্ডিং করে সুন্দর করে র‍্যাপিং করে আসছে, টপ 10 স্টিকার লাগা,
আর আপনি যা বললেন যে এই শার্টের পিসি আর আরেকটা থানার মধ্যে ছিল, বলেন যে ভাই এখান থেকে কি এক মানে একজনের জন্য 5 গজ লাগে, 1.5 গজ লাগে, এটা কেটে দেন, তাহলে বালকে থেকে নিলেন না, তাহলে উৎপাদন আর ট্রেডিং। আমি যদি বলি যেটা আগে কেটে আছে এটা কি আগে থেকে উনি ব্যান্ডিং করে রাখছে না, মনে করেন স্বপ্নতে যাইলে স্বপ্ন থেকে যায় আপনি কি কিসমিস কাজু বাদাম এগুলি খোলা কিনলেন, হ্যাঁ বলতে স্বপ্ন ইদানিং ওই প্যাকেট করে রাখে না বাসায় কি, তো দেখবেন যে মশলা কিনতে যায়, যাওয়ার পর দেখবেন যে কিসমিসটা সুন্দর করে প্যাকেট করে একটা স্টিকার মেরে রাখে ওদের কাগজে বিএসটিএ সিলালা, তাহলে বলেন এখন উৎপাদন হয়ে গেছে না? আপনি বাজারে যা মুড়ি কিনলেন বস্তা থেকে মুড়ি যদি দেয় এটা উৎপাদন আর ট্রেডিং? আর উনি যদি রুচির মুড়ি আগে থেকে সিলগালা করে রাখে এটা উৎপাদন আর ট্রেডিং? রুচির মুড়ি উৎপাদন না, দোকানদারের জন্য ট্রেডিং, ওটা আলাদা, ঠিক না? তাহলে না না সোজা কথা ভাই শুনেন, আমি বলি আপনি যা বলেন বা 1 কেজি মুড়ি দেন উনিও তো পলিথিন প্যাকেটে দেয়, এটা কি ব্যান্ডিং হয়? না স্যার ব্যান্ডিং হয় না, কিন্তু রুচি কোম্পানি যখন সিলগালা করে প্যাকেটটা সিলিং করে দিল, সিলিং করে দিল, তাহলে এটা আমরা বলতে পারি না উৎপাদন মুরুজাত করলো। তাহলে আপনি রূপচাঁদার 5 লিটারের তেল কিনলেন, এটা কি উৎপাদন না ট্রেডিং? সিলগালা করা ছিল, আবার ওই তেলের বোতল নিয়ে বললেন যে ভাই ড্রামে 5 লিটার, ড্রাম থেকে 5 লিটার খোলা তেল ভরে দেন, বুঝছেন? তাহলে দুইটা একরকম লাগে না অনেক সময়? পলর চাল 1 কেজি প্যাকেট কিনলেন তাহলে কি, তাহলে সোজা কথা, হ্যাঁ যদি এসিআই যে চাল ডাল এগুলি যে প্যাকেট করে মোরগ জাত করলে এগুলো উৎপাদন না এসিআর জন্য? আর আপনি যদি বাল্ক আকারে বেচেন তাহলে কি ট্রেডিং না? তাহলে আমরা কি বলছি, যাহা কিনে তাহাই বেচে, তাহলে কি ট্রেডিং? আচ্ছা হ্যাঁ, এখন মনে করেন বিদেশ থেকে একটা যেকোনো নিজাম মোটরস বিদেশ থেকে একটা গাড়ি পার্স পার্স খুললে কভার ভ্যানে করে নিয়ে আসলো, বাংলাদেশে আইনে একটা নাট বোল্ট লাগাই না ওই কভার ভ্যান মানে সরি ওই কন্টেইনারের মধ্যে যা ছিল বাংলাদেশে আইনে ফিটিং করলো, এটা কি উৎপাদন না ট্রেডিং? আমি কি বলছি, ওই ওই কন্টেইনারে বক্সের মধ্যে যা ছিল একটা স্ক্রুও কি বাংলাদেশে বাইরে থেকে অ্যাড করে নাই, খালি জাস্ট ফিটিং করছে, তাহলে আমরা বলতে পারি অ্যাসেম্বলি এবং ট্রেডিং, কি বলেন? অ্যাসেম্বলি তো উৎপাদন না, একজন ইম্পোর্ট অফ ফার্নিচার আমদানি করছে, প্যাকেটের মধ্যে সব নাট বল্টু দেওয়া আছে, আপনার বাসায় এসে ফিটিং করে দিছে, তাহলে আমি বলতে পারি না যে এটা কি উৎপাদন? এই যে ভাই সবাই একমত, এটা হলো ফিটিং করছেন উনি, কারণ কি উনি বক্সের বাইরে থেকে কিছু যোগ করে নাই, তাহলে তো আপনি বলতে পারেন এসি যে এসি যে 2-3 পাঠায় না আপনার অফিসে লাগাই দিছে, তাহলে এটা উৎপাদন না? লিফট লিফট প্রথম সংখ্যার সাথে কনফ্লিক্ট করে, দেখেন লিফট খেয়াল করেন ভাই, লিফট লিফট আইন না আপনি জিমনাসিয়াম লাগাইতে পারবেন, কাটাকাটি করা লাগে না, হ্যাঁ একজন লিফট আমদানি কারক আপনাকে যদি দেয় এটা কি উৎপাদন বলবেন? তাহলে নেচার অনুযায়ী মাঝে মাঝে কিছু জিনিস ছাড় দিতে হবে না, কি বলেন? একজনের বিশাল শীত, হ্যাঁ কোন যে ভাই আমাকে একটু কাইটা দেন, হ্যাঁ লজিক ইউজ করতে হবে, এবার আপনি অ্যাবনর্মাল এক্সাম্পল দলে তো হবে না, তাহলে আপনি একটা গাড়ি বিদেশ থেকে বক্সে করে এনে বাংলাদেশে ফিটিং করলেন, এটা কি অ্যাসেম্বলি বলছি না আমরা? তাহলে ওই গাড়ি আমদানি কারো ইচ্ছা হলে কি ট্রেডিং পেড প্র্যাকটিস করতে পারে না? আপনি এবার বলেন মনে করেন জামাটা আমি কিনতে নিয়ে আসলাম, কি করলাম টি শার্ট জামানা টি শার্ট ধরেন, আমরা পূর্ণ মিলন অনুষ্ঠান করবো, স্টিকারটা নিজেরা লাগাইলাম, তাহলে কি হয়ে যাবে উৎপাদন হবে না? আর কোম্পানিকে যদি বলেন বা স্টিকারটা আপনারা লাগাই দেন ব্যাস 98, তাহলে কি ট্রেডিং হবে না? তাহলে এই যে ভাই বললো উনি যদি একেবারে কোম্পানি থেকে সিলগালা করে ওইভাবে স্টিকার লাগায় নিয়ে আসে তাহলে কি হবে, ট্রেডিং হবে না? আর উনি যদি আইন না নিজের নামটা খোদাই করে লেখে তাহলে ম্যানুফ্যাকচারিং হয়ে যাবে না?